सुप्रिय शिक्षार्थीबृंद तारिक प्रधान अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के चतुर्थ क्लास आमी तुम्हारे बीजगणित एक अध्याय चार दशमिक एक करछी। एखन अलरेडी आमरा प्राय चैप्टर शेषेर पथे, आज के शेष क्लास एटा। देखो आमरा अलरेडी चौबीस अंक पढ़े फेलेछी, एखन तारपर आमरा पचिश थेके शुरू करब। देखो एखाने लेखा आछे जे देवा आछे ए समान एस स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर और बी देवा आछे एक्स माइनस वाई। एखन आगे देवा छिल प्रथम राशिर साथे द्वितीय राशि गुण, एटा किन्तु एरकम ना। एटाई धरो देखो कि लिखते प्रमाण करते हबे जे ए बी समान एक्स किूब वाई किूब। एखन एटा हलो बाम पक्ष, एटा हलो डान पक्ष। যদি এরকম যদি সমান দিয়ে কোনো অঙ্ক থাকে কি প্রমাণ করতে বলে বা দেখাতে বলে, তখন তোমরা কি লিখবা? বাম পক্ষ লিখবা, আর কি লিখবা? এখানে ডান পক্ষ আসবে অটোমেটিক। যাই হোক, এখন আমি বাম পক্ষ থেকে শুরু করি, ঠিক আছে? এখন দেখো বাম পক্ষ কি এ বি। এখন এ আর বি কোনো চিহ্ন নাই, তাহলে এখানে গুণ চিহ্ন আছে কি? এ বি পরস্পরের গুণ। এখন এ লিখলাম, এ তুললাম, এ কি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ হলো এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ তোলা শেষ। তারপর আমি কী করলাম, এটা ব্রেকেট দিলাম। কী দিলাম? ব্রেকেট, কারণ এ এক জিনিস, বি আরেক জিনিস। এবার বি কত? এক্স মাইনাস ওয়াই, এটা ব্রেকেট দিয়ে দিলাম। মানে দুইটা গুণাকার আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়। এখন আমার নিজের সুবিধার জন্য আমি এটা আগে লিখছি, এটা পরে লিখছি, কারণ যোগ আর গুণ নর্মালি আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, যোগ গুণ আগে পরে লেখা যায়। ক্লিয়ার? তেমন দেখো, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই গুণ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স লিখলাম, এক্স দেওয়ার পরে আমি এটা লিখলাম, এবার ওয়াই, ওয়াই লেখার পর আবার এটা লিখলাম। কারণ একবার এক্সের সাথে গুণ দিব, একবার ওয়াইয়ের সাথে গুণ দিব, এটাই অঙ্ক, ঠিক আছে? দেখো আমি প্রথমে এক্স কী করি, এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করি আমি, এখানে এক্স হলো একটা, এখানে এক্স হলো দুইটা, মোট কটা হলো এক্স? তিনটা। কারণ আমরা জানি যে গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, কী হয়? গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়। এখানে এক্স একটা, এক্স দুইটা, এক্স তিনটা। এখান থেকে এক্স একটা, এখানে এক্স আর ওয়াই, একটা একটা কটা হলো এক্স স্কোয়ার, মানে দুইটা ওয়াইয়ের ওয়াই। আবার অনুরূপভাবে এক্স ওয়াই স্কোয়ার যা আছে তাই। এবার দেখো পরটা করি আমরা, ওয়াই আর এস স্কোয়ার, তার মানে আমি কী লিখছি? আগে এস স্কোয়ার ওয়াই লিখছি। তুমি যদি দেখো, স্যার আমি যদি ওয়াই এস স্কোয়ার লিখি হবে, কিন্তু আমি একটু সাজায় লিখলাম। ক্লিয়ার? মানে এস স্কোয়ারটা আমি আগে লিখলাম, ওয়াইটা পরে লিখলাম, এখন মাইনাসের মাইনাস। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মাইনাসে প্লাসে কী? মাইনাস। কারণ আমরা জানি মাইনাসে প্লাসে মাইনাস হয় গুণ করলে, আর মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ চিহ্ন যদি একই রকম হয় প্লাস। যাই হোক, এখন দেখো যে ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে, যেটা লিখলাম আমি, ওয়াই আর এক্স ওয়াই যদি গুণ করি, তাহলে এক্সের এক্স, ওয়াই একটা আর ওয়াই একটা, মোট কটা ওয়াই হলো? দুইটা। আবার দেখো যে মাইনাসে প্লাসে কি? মাইনাস। ওয়াই একটা, ওয়াই দুইটা, তাহলে কটা হলো? ওয়াই তিনটা। সহজ। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরের কাজ হবে, দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এস স্কোয়ার ওয়াই কাটা যায়। দেখো এখানে আমি দেখি, পরে দেখো এখানে প্লাস এস স্কোয়ার ওয়াই, এটার সাথে কাটা যায় না। দেখো সেম, যদি সেম হয় তাহলে যে প্লাস মাইনাস কাটা দিয়ে দিল, বাদ দিয়ে দিল, ঠিক আছে? আবার দেখো প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটাও তুমি প্লাস মাইনাস এটাও বাদ দিয়ে দিবে। তার কী থাকে? এক্স কিউব থাকে আর ওয়াই কিউব থাকে। আর এটাই কি ডান পক্ষ নয়? এই দেখো, তাহলে আমার কী হলো? বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পঁচিশ করলাম, ২৬ করাইনি, ২৬ ২৫ মতো সেম টু সেম তোমরা নিজেরা বাসায় করবো। দেখো হোমওয়ার্ক ২৬ দিয়ে দিলাম, এখন আমরা ২৭ করি, ঠিক আছে? ২৬ ছিল প্রমাণ করো আর ২৭ হলো দেখাও, ঠিক আছে? এই অঙ্কটা দেখো সবাই, তা তিন স্টেপের অঙ্ক, যেখানে তিনটা গুণ আছে। দেখাতে হবে যে এ প্লাস ওয়ান ব্রেকেট এ মাইনাস ওয়ান ব্রেকেট এ স্কোয়ার প্লাস ওয়ান
इक्वल टू ए टू दि पावर फोर माइनस वन तमें बाम पक्ष डान पक्ष देखाते हैं बाम पक्ष तुलल आगे मत ही सेम एखे करते हमार ये मन करब नाई बद दिए मन कर नाई मन करो बंधुरा देखो ए प्लस वन ए माइनस वन हमारे ये क्षेत्र करब ये जा तुलब हुबु तुलब एटार क्ज पर ठीक है तर मैं एन ए दुटा क्ज करी देखो ये एर साथ गुण आर वन साथ गुण ओके এখন দেখো এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার এ এর সাথে যদি ওয়ান গুণ করি এ হয় কারণ একের সাথে তুমি যাই গুণ দিবা তাই ক্লিয়ার তো এ আর ওয়ান শুধু এ লেখা যায় আবার ওয়ান আর এ আবার এ লেখা যায় যে প্লাসে মাইনাসে মাইনাস আবার ওয়ান আর ওয়ান এক একে এক ঠিক আছে এখন দেখো প্রিয় বন্ধুরা এখানে মাইনাস এ প্লাস এ তা বলেছিলাম দুইটাই যদি একরকম হয় আর যদি মাইনাস প্লাস বা প্লাস মাইনাস যাই হোক দুই দিন বাদ দিয়ে দিবা কাটা দিয়ে দিবা ঠিক আছে কারণ না দিলেও পারো দেয় উচিত দিলে তোমার জিনিসটা অনেক আছে দেয় না কিন্তু আমার ভুলে এটা লিখে না এটা তোমার তোমার কাটাই দিয়ে দিবে ঠিক আছে এখন দেখো আমার কি থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই যে এটা যেটা কাজ আমি করি নাই এটা এখন করব দেখো আমি তো এটা তুললাম এখানে হুবু তুললাম তোলার পরে আবার দেখো সেম আগের মতো হলো না আবার এই প্রথমটার সাথে এটা গুণ দিব আবার একের সাথে আবার এটা আবার গুণ দিব এই দেখো এ স্কোয়ার গুণ যেটা আবার মাইনাস এ গুণ এটা এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার এখানে এ স্কোয়ার আর এ আর ওয়ান আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান এবার দেখো এ দুটো একরকম না কাটা দিয়ে দেবে তা এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা ডান পক্ষ ক্লিয়ার তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এরকম তোমরা আটাশ করবা সেম সেম টু সেম তোমাদের এই চ্যাপ্টার আপাতত আমরা ক্লোজ করলাম পরবর্তী ক্লাসে আমরা পাটিগণিত ধরবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ